নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য পেতে চান, যদি আপনি আপনার জীবনে দুর্ভাগ্যকে সরিয়ে সারা জীবন সারা বছর এবং আপনার সাথে সাথে যারা বাড়ির বাস্তুর মধ্যে বসবাস করছে তাদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে এই টোটকাটা নিত্য প্রয়োজন অনুযায়ী করতে হবে। কারণ এটা বলা হয় বছরের শেষে আপনি বহু জায়গায় আপনি দেখিয়েছেন আপনার বাড়ির মাটি বা ধুলো নিয়ে গেছেন, সকলে বোঝে আপনার বাস্তুটা অশুভ আছে, বাস্তু দোষ আছে, আপনার বাস্তুর জন্য আপনার কাজগুলো হচ্ছে না। বাস্তু একটা এমন আমরা বিষয়বস্তু, মানে আমরা পড়াশোনা করেছি বলে জানতে পারি যে বাস্তু যদি সঠিক বাস্তু না হয়, বাস্তু চার রকমের হয়, তার মধ্যে আপনার চর বাস্তু হয়, স্থির বাস্তু হয়, জলজ বাস্তু হয়, ভৌতিক বাস্তু হয়, তাহলে আপনাকে বিভিন্ন রকমের কিন্তু সাফার করতে হতে পারে। যদি বাস্তু দোষ মারাত্মক রকমের থাকে তাহলে সেই বাস্তুতে প্রথমত হচ্ছে যে বাড়িতে কোনো শুভ কাজের সংবাদ আসতে দেয় না, সেই বাড়িতে রোগ জ্বালা ছাড়তে চায় না, বাড়ির বাকি মেম্বারদের মধ্যে অশান্তি ঝামেলা মারামারি এবং খুনোখুনি পর্যন্ত লেগে থাকে, বাড়ির বাস্তু ড্যামেজ থাকে আপনার টাকা সেভিংস করতে দেয় না, বাড়ির বাস্তু ড্যামেজ থাকলে আপনাকে ধার দেনায় ঋণে লোনে জড়িয়ে দিতে পারে, বাড়ির বাস্তু খারাপ থাকলে পরবর্তী জেনারেশন মানে আপনার সন্তান বিপথে চলে যাবে, নেশায় অ্যাডিক্টেড হয়ে যাবে, বা দেখা যায় যে আপনার সন্তান বিমুখ হয়ে গেছে, বাড়ির মুখে আর নেই, বা বাস্তু প্রবলেমস থাকলে সন্তানকে মায়ের মুখ থেকে কেড়ে নেয়, বিয়ের পরে বহু দেখেছি। তো আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের থাকা, আমাদের খাওয়া, আমাদের ঘুমানো, আমাদের ওঠা, আমাদের সবই কিন্তু জড়িয়ে আছে বাস্তুকে ধরে নিয়ে। অর্থাৎ আমার বাড়ি, আমার গৃহ, সেটা আপনার টালির চাল হোক, আপনার টিনের ঘর হোক, আপনার দরমার বাড়ির গাড়ি হোক, বা আপনার পাকা অট্টালিকা হোক না কেন, এই বাস্তুকে ঠিক করতে হয়। তাহলে আজকের এই অনুষ্ঠান আপনাকে এত বেশি সাকসেস দেবে যে আপনি ভুলে যাবেন যে আপনার বাড়িতে কোনো কোনো কাজ আটকে ছিল, আপনি ভুলে যাবেন আপনার সন্তান যে চাকরির জন্য ছুটে বেড়াচ্ছিল সাকসেস পেয়ে গেছেন, আপনি ভুলে যাবেন যে আপনার মেয়ের যে বিয়ে এত বছর বাধা ছিল হঠাৎ করে এমন বাধাটা কেটে গেল। তো এগুলোর জন্য সৌভাগ্যের সন্ধান নিয়মিত দেখতে হবে। আর আজকের টোটকা, অশুভ বাস্তুকে করতে বন্ধন, শুভ দিকে রাখুন সাদা চন্দন। অশুভ বাস্তুকে করতে বন্ধন, শুভ দিকে রাখুন সাদা চন্দন। সাদা চন্দনের ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে এত মারাত্মক রেজাল্ট দেয় যে আপনি হয়তো জানেনই না। ছোট ছোট ভাবে সাদা চন্দন প্রয়োগ করতে পারলে আপনার জীবনেও কিন্তু উন্নতি আসতে পারে। তার আগে দেখে নেবো আজকে প্রথম কলার কে আছেন, তারপর আসছি আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে। নমস্কার। নমস্কার দাদা, বলুন। নমস্কার, কে বলছেন? থেকে বলছি স্যার। দাদা জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। সরকার। ডেট অফ বার্থ সয়নের? 27/8। 27/8, হ্যাঁ, 2000। 2003। জন্ম সময় যদি বলেন? সকাল 11:22। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। অনুষ্ঠান কি দেখা হয়? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? কতদিন ধরে দেখছেন? তো 6 মাস ধরে অনুষ্ঠানটা নিয়মিত চোখে পড়ছে, দেখছেন, ভাবছেন, বুঝছেন, তাই তো? কেন, কি আছে? না সেটা তো পরে, কিন্তু কেন অনুষ্ঠানটা এত ভালো লাগে কেন? আরো তো প্রচুর প্রোগ্রাম হয়। এবং আমি কখনো এদিক ওদিক কথা বলি না, যেটা ঠিক এবং যেটা দরকার একদম। চলুন, আপনার ছেলে জন্মবার বুধবার, ঠিক আছে? এবার মেন হরোস্কোপে ঢুকবো। ও তুলা লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা, ঠিক আছে? এই যে কেতুর দশায় জন্মালে মঘার শরীর ভালো যায় না, হেলথ, এই হেলথ নিয়ে সাবধান থাকতে হবে। হঠাৎ করে হেলথের মধ্যে ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি হয়ে যাওয়া, বা সিজন চেঞ্জ হলে রোগে ভোগে ভোগা। এছাড়া আপনার ছেলে জন্মচাট বলছে, যেহেতু লগ্নের পঞ্চম ঘরে মঙ্গল বসে আছে, ছেলে কিন্তু যথেষ্ট ভালো, ছেলে যথেষ্ট বুদ্ধিমান, ট্যালেন্টেড, কিন্তু হঠাৎ হঠাৎ ক্ষণে ক্ষণে রাগ, হঠাৎ হঠাৎ মাথা গরম, হঠাৎ করে সিদ্ধান্ত ভুলভাল নিয়ে ফেলা, এবং আপনি যেটা চাইছেন তার বিরূপ চলে যাওয়া। এছাড়া জন্মচাট বলছে আপনার ছেলে কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চাট, জীবনে প্রভূত উন্নতি করার জায়গা রয়েছে, কিন্তু আপনার লগ্নের একাদশ ঘর আপনার সন্তানের 11th হাউস। 11th হাউস হচ্ছে প্রত্যেকটা মানুষের সাকসেসের ঘর, সফলতা দেয়,
সেখানে একাধিক পাপগ্রহ বসে দারিদ্র যোগ করছে, গুরুচণ্ডাল দোষ করছে, যার ফলে ও যে পরিমাণে খাটবে বা পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পায় না। এছাড়া আপনাদের প্রতি কিছু মানুষের প্রচন্ড জেলাসি আছে, প্রচন্ড জেলাসি, যারা আপনাদের শুভ হোক, ভালো হোক, উন্নতি হোক, অনেকে সহ্য করতে পারে না। কি আমি ঠিক বলছি? এবং লগ্নের দ্বিতীয় ঘরে রাহু কেতু আর অষ্টমে রাহু আছে আপনার সন্তানের, যে দু চাকার যানবাহন চালায়, সাইকেল, বাইক, স্কুটার, তাহলে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কারণ দ্বিতীয় কেতু অষ্টমে রাহু থাকলে একটা দুর্ঘটনা যোগ ঘটিয়ে দেয়। আবার এটাও মাথায় রাখবেন, ছেলের উন্নতি প্রচুর রয়েছে, কিন্তু জন্মচারে দারিদ্র যোগ আছে, নেগেটিভ রয়েছে, কালসর্প যোগ রয়েছে, এগুলো না কাটালে আপনার ছেলেকে আপনি যেরকম কষ্ট করে, লড়াই করে এবং ধৈর্য ধরে জায়গাটা নিয়ে এসেছেন, সবটা শত্রুর জন্য মাটি হয়ে যাবে। বলুন, আপনি আর কি জানতে চান বলুন, ছেলে কি করে সেটা বলুন। হ্যাঁ, বাইকে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে, বারবারই বলেছি আপনাকে। দেখুন, দুর্ঘটনা তো সব জায়গায় থাকে, বাইক সাইকেল নিয়ে সকলেই পড়ে, কেউ আজ অব্দি বলতে পারবে না আমি পড়ে যাইনি, কেউ বলতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে পড়ুক, লাগুক, কিন্তু মারাত্মক কোনো কিছু না হয়ে যাক। জ্যোতিষ শাস্ত্রে অনেক পরিবর্তন করতে পারে না, কিন্তু এটাও করতে পারে যেখানে আপনার অনেক বড় ড্যামেজ হওয়ার কথা অঙ্গতে, সেটা মাইনর করে দেয়। বোঝা গেল? ছেলে এখন কি নিয়ে পড়াশোনা করছে? তাহলে আমারটা মিলে গেল। এবার এখানে ওর কমার্স নিয়ে পড়বে, অ্যাকাউন্টেন্সি পারে অনার্স করবে, এবং পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসে যোগ আছে, ব্যাংকিং সেক্টর, যে কোনো আইটি সেক্টর চাকরিও 100% পাবে। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, কালসর্প যোগ, দারিদ্র যোগ, এগুলো প্লিজ কাটাবেন, তাহলে আমি যেগুলো বললাম প্রেডিকশন ওগুলো মিলবে না। কারণ এই দশা, এই যোগ, এই দোষগুলো না কাটালে রেজাল্ট ওই মতো আপনি পাবেন না। ঠিক আছে? কোনটা বলুন? হ্যাঁ, দেখুন এখনো চলছে শুক্রের দশা, আর শনির অন্ত, শনি মানেই হচ্ছে অস্থি, মর্জা, হাড় ব্রেক করে, ভেঙে দেয়। অতএব কখনো হাতের কনুই, কখনো কবজি, কখনো পা, কখনো গোড়ালি, অতএব এখানে ফ্র্যাকচার হওয়ার জায়গা দেখা যায়। অন্ত দশায় চলছে শনি, একটু পারলে দেখিয়ে নিন না কাউকে কি আছে, দেখবে প্রতিকার দেবে, ভালো থাকবে, ব্যাস মিটে গেল। ঠিক আছে, ভালো থাকুন। কেমন লাগলো কথা বলে, কেমন লাগলো? খুব ভয় দেখালাম, অনেক ভয় দেখিয়ে দিলাম? ভালো থাকুন। দেখুন এই যে মা ফোন করেন, প্রত্যেকটা মায়েরই চিন্তা হয় সন্তানকে নিয়ে, কারণ এখনকার যুগে সাইকেল, স্কুটার, বাইক চালিয়ে রাস্তায় যাওয়া যাবে না। এবং যে যোগ্য আপনি দেখছেন, কেন বললাম কাটানো যাবে, আপনার জন্মচার অনুযায়ী যে যোগ্য পাশে দেখছে, বড় করে দেখানো হয়, এই যজ্ঞের, এই পুজোর, এই হোমের একটা বড় মাহাত্ম্য রয়েছে, যেগুলো বার বার আমরা বলে থাকি যে আপনাদের গ্রহ দোষগুলো কাটিয়ে দেওয়া। জ্যোতিষ শাস্ত্রে বা তন্ত্র শাস্ত্রে কিন্তু 19-20 করা যায়, 10-20 করা যায় না, 10-20 তখনই সম্ভব যখন মিথ্যে কথা বলে আপনার থেকে টাকা নিয়ে 1 মাসে 15 দিনে 18 দিনে পাই দেবো বলবো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। তাই মাথায় রাখবেন, জয়প্রসাদ দীর্ঘ 18 বছর আগে রানিং চলছে আজকে আমার ক্যারিয়ার জীবনে, এই 18 বছরে 18 জন লোক এসেও বলেনি যাতে আমার কাজ হয়নি। নমস্কার। নমস্কার স্যার, বলুন কে বলছেন? আমি অভিনব, শুভ তাহলে মা বলছি। মানে জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। শুভ তারণ। ডেট অফ বার্থ? 1997। কত? 1997। কেন কেন দেখেন, কিসের জন্য দেখেন? ভীষণ, আরো তো অনেক অনেক অনুষ্ঠান হয়, অনেকে প্রোগ্রাম করে, সবগুলো দেখা হয়? চলুন, বিশ্বাসী ভালো থাকুক। এবং এটুকু জানি যে আজকে এত বছর এমন অবিশ্বাস্য কোনো কথা বলিনি বা ম্যাজিক্যালি কোনো কথা বলি যে মানুষ আমার কাছে ঠকে যাবে, এসে আশা করেছি প্রয়োজন হয়নি। চলুন, ছেলে জানুয়ারি মঙ্গলবার। এবার মেন হরস্কোপে ঢুকবো। কর্কট লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। যেহেতু মকর রাশি চলছে, এই রাশিতে একটা সাড়ে সাথী চলছে, এই সাড়ে সাথী চলাকালীন
হওয়া কাজগুলো আটকে দেবে, প্রমোশন আটকে দেবে, কাজের ক্ষেত্রে একাধিক কর্ম পরিবর্তন হতে পারে, মানসিক ডিপ্রেশন আসতে পারে, ওর যা কোয়ালিটি ওর যা লেভেল সেই অনুযায়ী কোনো কিছু সাকসেস না পাওয়া, এছাড়া বিবাহিত জীবনও কিন্তু শুভ হবে না। জটক বিচার ছাড়া দয়া করে বিয়ে দেবেন না, বারবার বলে রাখছি। ছেলে ভীষণ ট্যালেন্টেড এবং ছেলে ভীষণ ভালো, এবং আপনার ছেলে আজকালকার ছেলেদের মধ্যে নয়, কিন্তু যখন রেগে যাবে তখন কাকে যে কি বলছে কিছু মাথায় থাকে না, তাই তো? এছাড়া লগ্নের নবম ঘরে ভাগ্যর ঘর, দেখুন এই একটা না খুব ড্যামেজ দেখাচ্ছে, যে আপনার ছেলে সকলকে হেল্প করে, বন্ধু বান্ধব সবাইকে, মানে যে যা বিপদে পড়ে আগে ওকে স্মরণ করে, কিন্তু আপনার ছেলের অত ভালো মানুষ বা অত ভালো মনে রাখা সত্ত্বেও কেউ ওর সম্বন্ধে ভালো কথা কোথাও বলে না, সবাই কাজ হয়ে যাবার বদলে যায়। এছাড়া ওর কর্ম জায়গাতেও ঠিক তাই, এবং এর কিন্তু বাইরে গিয়ে চাকরির যোগ দেখাচ্ছে, কলকাতার মধ্যে চাকরি করলে সেরকম সাকসেস বা সফলতা কিন্তু পাবে না। 11th হাউসে দারিদ্র যোগ রয়েছে, আমি আগের প্রোগ্রামে বললাম, আগের কলারকেও বললাম, 11th ঘরটা হচ্ছে আমাদের সফলতার জায়গা, আমরা যা কাজ করি যা লড়াই করি যা পরিশ্রম করি তাকে সাকসেস দেওয়ার জায়গা হচ্ছে 11th হাউস। এখানে আপনার ছেলে 11তম ঘরে দারিদ্র যোগ আছে, এই 11th হাউসে দারিদ্র যোগ করলে প্রচুর খাটবে, প্রচুর করবে, কাজকে প্রচন্ড ভালোবাসবে, কিন্তু সাকসেস সেই মতো কিচ্ছু পাচ্ছে না আর পাবে না। কি করে ও? ইয়েস, কিন্তু ও যে ওর যা ট্যালেন্ট ওর যা নলেজ ও কি সেই পরিমাণে গ্রুমিং করতে পারছে? ইয়েস, আমি কি বললাম, ওর থেকে আতিপাতি কোয়ালিটির ছেলেরা ভালো জায়গায় চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে, কিন্তু ওর অত ভালো গুণ অত ভালো নলেজ, যেটা বারবার বলো আপনার ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড, আমি আগেই বলেছি, আমি কিন্তু খারাপ একবারও বলিনি, বলেছি কারণ দেখুন যে ভালো তাকে আমি সর্বদা ভালোই বলি। আমি বলবো এখানে দারিদ্র যোগটা কাটান, স্থাপিত যোগ কাটান, 11th হাউস হচ্ছে সাকসেস, যে বাজারে বসে সবজি বেচে তারও সফলতার দরকার, বিক্রি ভালো হলে রোজগার ভালো হবে, তাই না? অতএব 11th হাউস ড্যামেজ থাকলে জীবনে ভালো উচ্চ র্যাঙ্কের চাকরি করলেও সাকসেস পায় না, ঘোড়ার ডিম হয়। আপনি পারলে একটু ভালো কারোর সাথে যোগাযোগ করুন, এই দুটো ঘরের রেকটিফিকেশন করে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনার ছেলে আপনাকে বলবে যে আমি আগের থেকে অনেক ভালো আছি, ঠিক আছে? আর হাতে কোনো পলা পরাবেন না, হাতে কোনো পলা বা গোমেদ পরাবেন না, না পরাবেন না, এবং লাল কালার রেড কালার মেরুন কালার টি অ্যাভয়েড করবেন, ওকে ওর ঘরের চাদর পর রেড বা মেরুন ওজন রাখবেন না, জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে, পারলে একটু ভালো করার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন, যে নতুন বছরটা একটা উপহার আপনাকে দিতে পারে আপনার সন্তান, ভালো থাকুন। দেখুন এই হচ্ছে মায়ের প্রশ্ন এবং তার উত্তর। দেখুন বার বারই কথা বলেছি আমরা যে সবুজ রংটা জন্য শুভ ঠিক আছে, কিন্তু রেড মেরুন করা যাবে না। দেখা গেলো জলের বোতলটা যে মেরুন, দেখো যে খাটটা শোয়ে সে খাটটা ব্রাউন কালার বা মেরুন কালার, অর্থাৎ প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে নিত্য দিনে আমাদের নেগেটিভ সাইন বা নেগেটিভ কালার নিয়ে যাচ্ছি না, তো এটা মাথায় রাখতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি অভিজিৎ মজুমদার বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? হ্যাঁ আমার একটু নিজের সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 19 এপ্রিল 1993। হ্যাঁ 19 এপ্রিল 1993। জন্মসময় 3:15 দুপুর। দুপুর 3:15। জন্মস্থান কোথায়? প্রথম কথা বলবো, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, হেল্প করবেন না, বা এমন অনেক জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে টাকা অল্প সময় ডবল হবে, যেমন শেয়ার মার্কেট, পঞ্জি স্কিম, এগুলো মনে রাখবেন। টাকা কাউকে ধার দেবেন না, কারণ টাকা ধার দিলে কিন্তু ফেরত পেতে আপনার মানে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। হচ্ছে মানে কি, আপনি কি দিয়েছেন? হ্যাঁ একটু ধার বলছি কি, আমি বিজনেস তো করি তো,
ফেসে আছে, মানে আপনার ইনভেস্ট করা টাকাটা আটকে গেছে, তাই তো? আচ্ছা, এটাই আমি ফার্স্টে বললাম কেন, আরো তো প্রেডিকশন ছিল, কারণ জন্মচার্ট বলছে আপনার লগ্নে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকার দরুন, মানে আপনার ধনস্থানে বৃহস্পতি আছে, টাকা আপনার প্রচুর হওয়ার কথা, কিন্তু আপনার টাকা আছে কিন্তু আটকে 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 আছে, তাই তো? এছাড়া যেহেতু লগ্নের দ্বাদশে, যেহেতু লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে, এই মঙ্গল আর বৃহস্পতি একে অপরে, অর্থাৎ লগ্নের দুই আর দ্বাদশে থাকলে আপনাকে চারিদিক ধরে লোকেরা ঘিরে ধরবে, যেমন আপনার বিবাহিত জীবন শুভ হবে না, বিয়ে করলে সেখান থেকে একটা অশান্তি ঝামেলা, আগামী দিনে মামলা মোকদ্দমাও কিন্তু আসতে পারে কোনো না কোনো কারণে। এছাড়া জন্মচার্ট বলছে আপনি কোনো কিছু ভাবছেন কিন্তু কমপ্লিট করে উঠতে পারছেন না, তাই তো? এবং লগ্নের ফোর্থটা বলুন, হবে না হবে না, এখানে হবে না, আপনি পুরো ফেসে গেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগামী দেড় দু বছর ধরে ব্যবসায় যে পরিমাণে টার্নওভার ছিল এটা কিন্তু আসছে না, এবং জন্মচার্ট বারবার বলছে আপনার এই ব্যবসাটা ক্ষতি করা আছে, কেউ আটকে রেখেছে, কেউ বেঁধে রেখেছে, যাতে ব্যবসায় কোনোভাবে উন্নতি না হয়। আর মানুষ যদি উন্নতি না হয় তাহলে অর্থ পাবে না, অর্থ না পেলে দৈনন্দিন জীবন ভালো করে চালাতে পারবে না, আর দৈনন্দিন জীবন ভালো করে চালাতে না পারলে মানসিক ডিপ্রেশন আসবে, আর ডিপ্রেশনে আপনি ভয় 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 এগাবে, তাই তো? আর তো একটা কথা বলছিলাম, বলুন। হ্যাঁ বলছি, আমাদের মানে আমি চাইছি যে ইউপি ভিত্তি আছে না, আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, এক মিনিট একটা কথা বলি, একটা বিজনেস ওরিয়েন্টেড আলোচনা, এটা ওভার ফোনে কেন নয়, চেম্বারে গিয়ে কেন নয়, ফিজ দিয়ে কেন নয়, এই 5 মিনিটের ফোনে কি বিজনেস সব ডিটেলস আলোচনা করা যায়? এর জন্য হাতের রেখা দেখার দরকার, যেটা দিয়ে আপনার রুজি রুটি, যেখানে আপনি রোজগার করবেন, সেটাই বিনা পয়সা 5 টাকার ফোনে কেন? কারোর কাছে যান, গিয়ে বসুন, একটা আলোচনা করুন, সেখানে হাতের রেখা দেখবে, আপনার হোরারি বিচার করবে, আপনার ফলের নাম ধরে বিচার হবে, তারপর জন্মচার বিচার হবে, এটা 5 মিনিটে সম্ভব নয়। আপনার এত বড় সমস্যা আর আপনি এইটুকু সময়ের জন্য চাইছেন এটাকে সলিউশন দিতে, এটা সম্ভব? ভালো থাকুন। দেখুন আমি এই জায়গাটা মানে বিরূপ হয়ে যাই, আমার কাছে অনেক কর্পোরেট যারা আছেন তারা আসেন, যারা প্রমোটিং বিজনেস করে, যারা লোহার আয়রন বিজনেস করে, লেদার বিজনেস করে, তারা কিন্তু এভাবে কখনো ওই 5 মিনিটে ফোন আলোচনা করে না, কারণ এটা একটা হিউজ সাবজেক্ট, এটাকে আপনি কি ব্যবসা করতে চাইছেন, ব্যবসার নামকরণ কি হতে পারে, কবে থেকে শুরু করতে পারেন, আর তার জন্য আপনার যে ব্যবসাটা যে স্থানে করবেন সেই মাটি কি কথা বলছে, মাটিটা সেই ব্যবসা অনুযায়ী কতটা উপযুক্ত আছে, এতগুলো বিষয় দেখতে হয় সেই 5 টাকার ফোনে। কেন, পয়সা কি আপনার নেই, না আপনি টাকা খরচা হবে আসতে যাচ্ছেন না, এই পৃথিবীতে তো গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি কিছু না দিলে আপনাকেও কেউ কিছু দেবে না, আমরা মানত করি না, মা তারা মা কালী মা সরস্বতী আমাকে এটা পাইয়ে দাও, পরীক্ষায় পাশ করিয়ে দাও, তোমাকে এই দিয়ে পুজো দেবো, এটা তো করি আমরা, এটা আমরা বলতে পারি যে ব্ল্যাকমেল করছি বা একটা মানত করছি, মনস্কামনা করছি, তার জন্য আসতে হবে, কারণ আপনি বাড়ি বসে বসে চাইলে জীবনের সমস্যার সমাধান কোনোদিনই পাবেন না। অনুষ্ঠান দেখছেন ভালো লাগছে, আপনাকে আমি এখানেও 5 মিনিট যা বলবো চেম্বারের থেকে বেশি বলবো, কিন্তু আপনার সিদ্ধান্ত যে আপনি বাড়ি বসে বসে ফোনে লাইন পাওয়ার জন্য নিজের বয়স, নিজের ভবিষ্যৎ এবং বছর নষ্ট করবেন নাকি কারোর সঙ্গে যোগাযোগ করবেন, সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন আসছে এই সময়ে হাজারে হাজারে মানুষ আসছে দেখিয়ে নতুন বছরকে ভালো রাখার জন্য প্রতিকার, সে প্রতিকার ধারণ করার জন্য। যার জন্য আমরা ছিলাম অশুভ বাস্তুকে করতে বন্ধন, শুভ দিকে রাখুন সাদা চন্দন, কি করতে হবে, এই সাদা চন্দন যে বৃহস্পতির প্রতীক, সাদা চন্দন আপনি যদি মনে করেন যে আপনার সর্বকাজে বাধা হচ্ছে, তাহলে সাদা চন্দন বাটির মধ্যে অর্থাৎ রূপোর বাটির মধ্যে গুলে রাখতে হবে, সাদা চন্দন বা পাথরের সাদা বাটি গুলে রেখে প্রত্যেকদিন 1 ফোঁটা করে নাভিতে দিয়ে স্নান করে ওঠার পর নাভিতে স্পর্শ করালে আপনার সর্বকাজে মুক্তি ঘটে। দ্বিতীয়তে আপনি প্রচন্ড ধার দেন, আপনি ঋণে জড়িয়ে যান, সাদা চন্দনের তেল বিক্রি হয়, সেই তেল দিয়ে প্রত্যেক দিন বয়স অনুযায়ী ফোঁটা ড্রপ ফেলতে হবে, যদি বয়স হয় আপনার 24 বছর তাহলে আপনাকে 6 ফোঁটা সাদা চন্দন টিউবে পাওয়া যায় দিয়ে আপনাকে স্নান করতে হবে, এভরিডে করলে আপনি
আপনি অনেকভাবে মুক্ত হতে পারবেন। যদি বাস্তু সমস্যা নিয়ে আলোচনার বিষয় যে আপনি নতুন বছর 2023 সালে আপনি বাস্তুকে ভালো রাখতে চাইছেন, তার জন্য কিন্তু আমরা রয়েছি। তার জন্য আমরা বাড়ির মাটি বা ঝাড় দেওয়া ধুলো বা ঈশান কোণের মাটি নিয়ে আপনাকে একজন বাস্তুকারের সঙ্গে যোগাযোগ করতে হবে, যে দেখে আপনাকে বলে দেবে বাড়িটা কোথায় খারাপ আর কোথায় ভালো। দেখার পর আপনাকে তাকে রেকটিফিকেশন করলে বাস্তু যদি ভালো থাকে তাহলে আপনাকে অবশ্যই করে আগামী দিনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং সৌন্দর্য দেবে। বাস্তু ড্যামেজ থাকলে সেই বাড়িতে সন্তানের চাকরি হতে দেয় না, বিয়ে হতে দেয় না, মানসিক ডিপ্রেশনে ভোগে, ট্যালেন্ট আর কোয়ালিটি থাকা সত্ত্বেও কোনো চাকরিতে অ্যাপয়েন্ট হয় না, এবং সেখানে সেই বাস্তুতে প্রত্যেক মানুষের শরীর খারাপ হয়, অনেক কিছু নেগেটিভ দেখা যায়। যদি বাস্তুকে ঠিক রাখতে চান তাহলে আপনাকে একজন বাস্তুকারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে নতুন বছরে ভালো থাকার জন্য আর সকলকে ভালো রাখার জন্য। আর যে আলোচনার বিষয় বললাম টোটকা, টোটকা কিন্তু সাময়িক রেজাল্ট দেয়, দীর্ঘস্থায়ী রেজাল্ট কিন্তু টোটকা দেয় না। তাই আজকের আলোচনার বিষয় ছিল অশুভ বাস্তুকে করতে বন্ধন, শুভ দিকে রাখুন সাদা চন্দন। কি করতে হবে? আপনাকে সাদা কাপড় নিতে হবে, সাদা কাপড় বা সাদা রুমাল। তার মধ্যে আপনার বাড়ির যে মেন কর্তা, যে মেন কর্তা, যে আর্নিং মেম্বার, তার মিডিল ফিঙ্গার, মাঝখানের আঙুল সমান সাদা চন্দন আপনাকে কিনে রাখতে হবে। মিডিল ফিঙ্গার, এই মিডিল ফিঙ্গার যদি বাড়িতে আপনার বাবা মারা গিয়ে থাকেন তাহলে মা হচ্ছে আপনার সেকেন্ড ওনার, তো মায়ের হাতের মিডিল ফিঙ্গার, ছেলেরা হলে ডান হাতের মধ্যম আঙুলের সমান সাদা চন্দন কিনে আনবেন, আর মেয়েরা হলে বা হাতে মধ্যম আঙুল সমান সাদা চন্দন কিনে আপনাকে সাদা কাপড়ের মধ্যে যে বাড়ির মেন এখন আর্নিং মেম্বার তার ছবি সহযোগে ভালো করে বেঁধে উত্তর দিক, অর্থাৎ উত্তর দিকটা কেন বলে, উত্তর দিকে আছে হিমালয় এবং উত্তর দিক হচ্ছে কুবের দেবের স্থান, তাই বাড়ির উত্তর দিকে আপনাকে সাদা চন্দন একটা শিশির মধ্যে, কাছে শিশির মধ্যে ওই সাদা রুমাল দিয়ে বা সাদা কাপড় দিয়ে বেঁধে ছবি সহ আপনাকে শিশির মধ্যে ভরে ওটাকে আপনাকে উত্তর দিকে ঝুলিয়ে রাখতে হবে। আর প্রত্যেক পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমা করে ওই সাদা চন্দনটাকে বার করে আবার ধূপ ধুনো দেখিয়ে আবার মুড়ে কাছে শিশিরে ভরে আবার ঝুলিয়ে রাখতে হবে। এই ক্রিয়াটি প্রতিদিন মানে প্রত্যেক দিন যদি করা যায়, ধোয়া দেখানো যায়, তাহলে আপনি দেখবেন আপনার বাড়ির বাস্তুটা অনেকটা ভালো হয়েছে এবং আগামী দিনে বাস্তু দোষ থেকে আপনি একটু একটু করে মুক্ত হতে পারছেন। আর যদি বাড়ির বাস্তু অনেক বেশি ড্যামেজ থাকে, অনেক বেশি ড্যামেজ, তাতে কিন্তু এটা খুব একটা ভালো কাজ করবে না। তার জন্য বাস্তুকারের কিছু ক্রিয়ার প্রয়োজন, কিছু যজ্ঞের প্রয়োজন। যজ্ঞ আপনারা টিভি দেখতে পাচ্ছেন, সেই যজ্ঞ কিন্তু একটা মারাত্মক রেজাল্ট দেয় যে কোনো মানুষের গ্রহ দোষ কাটাবার জন্য, শান্তির জন্য, স্বস্তির জন্য, ভালো থাকার জন্য। সুন্দর টোটকা মিস করলে না, ইউটিউব যান, গিয়ে লিখুন আজকের ডেট এবং জয় পরাশর, অশুভ বাস্তুকে করতে বন্ধন, শুভ দিকে রাখুন সাদা চন্দন, উত্তর দিকটা সর্বদা শুভ, তাই শুভ দিকে সাদা কাপড়ে মুড়ে ছবি সহ সাদা চন্দন ভালো করে মুড়ে কাছে সিলভারে রেখে দিন, দেখুন ভালো রেজাল্ট পাবেন। আজ এখানে শেষ করো অনুষ্ঠান, দেখা হবে আবার আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে।